হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত, আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেক বুস্টার সার্কিট। সার্কিটটি কিভাবে কাজ করে, কিভাবে অ্যাম্প্লিফায়ারের সাথে কানেকশন দিতে হবে, সার্কিটটির দাম কত, কোথা থেকে কিনতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি পুরোটি জুড়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান। সেখানে 74% মানুষ ভোট দিয়েছেন বেজ বুস্টার সার্কিট নিয়ে ভিডিও দেখতে চান এবং 26% মানুষ ভোট দিয়েছেন টু ওয়ে ক্রসওভার সার্কিট নিয়ে ভিডিও দেখতে চান। যারা টু ওয়ে ক্রসওভার সার্কিট নিয়ে ভিডিও দেখতে চান তাদের চিন্তার কোনো কারণ নাই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে ছোট ক্রসওভার সার্কিট। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে সার্কিটটির পরিচয় করে দেব সেটি কোনো লো পাস ফিল্টার সার্কিট নয়। এই সার্কিটটি অ্যাম্প্লিফায়ারের সাথে ব্যবহার করলে হাই ও মিড ফ্রিকোয়েন্সিকে ঠিক রেখে শুধু বেসটিকে অনেক বাড়িয়ে দেবে, যা আপনারা সাউন্ড টেস্টিংয়ের সময় দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অথবা খারাপ লাগলে কমেন্ট করে আমাদের জানাবেন। সো বন্ধুরা, চলুন সবার প্রথমে আমরা সার্কিটটির সাথে পরিচিত হয়ে নেই। বন্ধুরা, আজকের সার্কিটটি একটি মনো বেজ বুস্টার সার্কিট। সার্কিটটি আপনারা যে কোনো ট্রানজিস্টর অথবা আইসি দিয়ে বানানো অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করতে পারবেন। সার্কিটটি 100 হার্জ অথবা 15 ডেসিবল পর্যন্ত বেজ বুস্ট করতে পারে কোনো রকম নয়েজ বা গানের কোয়ালিটি নষ্ট না করে। সার্কিটটির সাইজ লম্বায় 2.2 ইঞ্চি এবং চওড়ায় 1.7 ইঞ্চি। সার্কিটটির সাইজ ছোট হয় আপনারা ছোটোখাটো যে কোনো অ্যাম্প্লিফায়ারগুলোতে ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, আশা করি আপনাদের সাথে সার্কিটটির পরিচয় করে দিতে পেরেছি। চলুন এবার দেখে নিই সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে। বন্ধুরা, আজকে সার্কিটটিতে আপনারা 909 ভোল্ট থেকে 1515 ভোল্ট দিতে পারবেন। সার্কিটটির ঠিক এই জায়গায় প্লাস ভোল্টেজ দেওয়া লাগবে, মাঝেরটায় গ্রাউন্ড ভোল্টেজ দেওয়া লাগবে এবং এইটায় মাইনাস ভোল্টেজ দেওয়া লাগবে। এপাশে দেখতে পারছেন তিনটি কানেকশন রয়েছে। প্রথম পিনটায় ইনপুট প্লাস লাইন লাগাতে হবে এবং মাঝেরটায় ইনপুট গ্রাউন্ড লাইন লাগাতে হবে। এখানে দেখছেন লেখা আছে আউট, এই আউট ও এই গ্রাউন্ড থেকে আমাদের অ্যাম্প্লিফায়ারের ইনপুটে লাগাতে হবে। এখানে দেখছেন একটি পোটেনশিওমিটার রয়েছে, এটি দিয়ে আপনারা বেজ কম বেশি করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে। চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখে নিই সার্কিটটি কেমন পারফরমেন্স দেয়। বন্ধুরা, আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি। অ্যাম্পলিফায়ার সার্কিট হিসাবে আমি স্টুডিও 350 এ সার্কিটটি ব্যবহার করছি। এই সার্কিটটি আমাদের পাঠিয়েছিল অভি অডিওটেক। আপনারা চাইলে তাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশনে তাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। বন্ধুরা, আমি লোড হিসাবে 2টি 10 ইঞ্চি স্পিকার ব্যবহার করছি। সং প্লে করার পর আমি আস্তে আস্তে বেজ বাড়াবো। বন্ধুরা, আমি এখন সং প্লে করব। সাউন্ড কোয়ালিটি ভালোভাবে বুঝতে হেডফোন ব্যবহার করুন। We'll be right back.
সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট সার্কিটটি দিয়ে কি পরিমাণে বেজ বাড়ানো সম্ভব। চলুন এবার দেখে নিই সার্কিটটির দাম কত ও কোথায় থেকে কিনতে পারবেন। বন্ধুরা, আজকে সার্কিটটির দাম নির্ধারণ করা হয়েছে 120 টাকা মাত্র। সার্কিটটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 10 পিচের নিচে যে কোনো সার্কিট কিনতে চাইলে অ্যাডভান্স সার্কিটের দাম প্লাস কুরিয়ার চার্জ 100 টাকা আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারে পাঠাতে হবে, এবং 10 পিচের ওপরে যে কোনো সার্কিট কিনতে চাইলে অ্যাডভান্স 50% পেমেন্ট করে অর্ডার কনফার্ম করা লাগবে। অর্ডার কনফার্ম করার 2 থেকে 4 দিনের মধ্যে পণ্য হাতে পাবেন। সার্কিট কিনতে এবং পেমেন্ট করতে যোগাযোগ করুন আপনাদের ইলেকট্রনিক শপ এ পেজে। আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।